আসসালামুকুম আহমাতুল্লাহি অবরকাতু আপনারা দেখছেন মফিদি মিডিয়া সাথে আছি আমি মনসুরুল হক মফিদি আজ আমরা সরাসরি পবিত্র কোরআনুল কারিম থেকে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় শিখবো এবং জানবো সেটি হচ্ছে দুইজনের মধ্যে অবৈধ সম্পর্ক বিচ্ছেদ ঘটানোর তদবির আমল আমরা শিখব ঠিক আছে তার মানে হচ্ছে এই আমলটি যদি আপনি করেন তাহলে দুইজনের মধ্যে সম্পর্ক যত কঠিন থাক যত গাড়ই থাক একদম অল্প সময়ের মধ্যে তারা বিচ্ছেদ হয়ে যাবে তার মানে একজন আরেকজনের নামও শুনতে পারবে না একজন আরেকজনকে দেখতেও পারবে না ঠিক আছে এটি সরাসরি কোরআনী তদ্বির আমল ঠিক আছে এটি এই কোন জায়গা থেকে কিভাবে করতে হবে কোরআনের কোন আয়াত দ্বারা সেটিও আমি আপনাদেরকে একদম দেখিয়ে দিব এবং বলে দেবো কোন সরার কত নাম্বার আয়াত ঠিক আছে তবে আপনাদের সাথে আমার কথা হচ্ছে যে এই আমলটি আপনারা কোনো বৈধ সম্পর্ককে নষ্ট করার কাজে ব্যবহার করবেন না ঠিক আছে যেরকম কোনো স্বামী স্ত্রীর হালাল সম্পর্ক বৈধ সম্পর্ক সেটা আপনারা নষ্ট করার কাজে ব্যবহার করবেন না ঠিক আছে বা শত্রুতাবশত কারোর ক্ষতি করার জন্য এই কাজ করবেন না ঠিক আছে হ্যাঁ যদি দেখা যায় যে স্বামী স্ত্রী দুইজন সু সুখের শান্তিতে ঘর সংসার করতেছেন এমত অবস্থায় স্ত্রী আরেকজনের সাথে পরকিয়া করছে তাহলে সেই পরকিয়া প্রেম বিচ্ছেদ করতে পারেন বা স্বামী আরেকজনের সাথে পরকিয়া করছে সেটা বিচ্ছেদ করতে পারেন হ্যাঁ বা দুইজনের মহব্বতের কারণে অনেক বড় সংসারের ক্ষতি হচ্ছে তো সেই কারণে আপনি বৈধপথে করতে পারেন ঠিক আছে তবে আপনাদেরকে সঠিক নিয়মে সুন্দরভাবে দেখিয়ে দিব। ঠিক আছে আর যদি ভিডিওটি আপনাদের বসতে রকম কোনো সমস্যা দেখা দেয় অথবা যে কোনো বিষয়ে সরাসরি কোরআন থেকে শিখতে জানতে বুঝতে অথবা আপনাদের যে কোনো কাজের যদি তদবির করার যদি প্রয়োজন হয় ঠিক আছে তো আপনারা বিভিন্ন সময় বিভিন্ন কবিরাজের পিছনে যান সেখানে যে হয়তো তারা সঠিকভাবে আপনাদেরকে কাজ করে দেয় না এই জন্য আপনারা অনেক ঝামেলায় পড়েন তো ঠিক আছে আমি দেশ ও বিদেশে আপনাদের দরবর কথা সরাসরি কোরআন থেকে তদবির করে থাকি সরাসরি কোরআন থেকে কাজ আমি নিজেই করে থাকি হিংসা আল্লাহ ঠিক আছে আর আমার কাজটা হচ্ছে সরাসরি কোরআন থেকে কারণ আমি একজন কোরআনের হাফেজ কারি মৌলানা মুফতি ঠিক আছে কোরআন হাদিস সম্পর্কে আল্লাহ তালা আমাকে যথেষ্ট জ্ঞান দিয়েছেন ইনশাআল্লাহ তো সেই দৃষ্টিকোণ থেকে সরাসরি কোরআন থেকে আমি আপনাদের মাঝে কাজ করার জন্য চেষ্টা করি কোরআনের বাহিরে আমি কোনো কাজ কখনোই করিও না করার জন্য চেষ্টাও করি না ঠিক আছে কারণ হচ্ছে আল্লাহ বলেন অনু নাজিল কোরআনি মা হু শিফা উ রহমাতুল্লিলিন মানব জাতির মানব জীবনের যত সমস্যা রয়েছে সকল সমস্যার একমাত্র সঠিক সমাধান আল্লাহ পাক রব্বুল্লা আলমিন তার এই বার কোরআনুল মধ্যে রেখে দিয়েছেন তার মানে সমাধান চাও যদি জীবনে মরণে খুঁজে নাও বেছে নাও চোখ রাখো কোরআনে ঠিক আছে কোরআন ছাড়া আপনার সমাধানের কোনো দ্বিতীয় কোনো পথ আপনি খুঁজে পাবেন না কারণ আল্লাহ তালা আমাদেরকে সৃষ্টি করেছেন আমাদের সৃষ্টিকর্তাই তো বলে দিয়েছেন কোন জায়গার মধ্যে তোমাদের সমস্যার সমাধান রেখা রেখে দিয়েছি তো সেই ক্ষেত্রে আল্লাহ তালা তো কোরআনের কথা বলেছেন ঠিক আছে সুতরাং কোরআন থেকে আমাদেরকে কী করতে হবে সমাধান নিতে হবে অন্য জায়গা থেকে আপনার সমাধান নিতে চাইলেও আমার মনে হয় না আপনি অত সহজে সমাধান পাবেন ঠিক আছে তো সেই জন্য কোরআন থেকে যদি আপনি তদবির নিতে চান যে কোনো বিষয়ের ঠিক আছে আপনি এই মফ্ফিদি মিডিয়ার প্রত্যেকটা ভিডিওতেই সরাসরি আমার ফোন নাম্বার দেওয়া থাকে মোবাইল নাম্বার দেওয়া থাকে এই নাম্বার সাথে ইমো এবং হোয়াটসঅ্যাপ দুইটাই যুক্ত করা আছে চাইলে আপনি ভাই হিসাবে কিংবা বন্ধু হিসাবে অথবা আপনার যে কোনো আপনজন হিসাবে আপনি মোবাইল ফোনে আমি কোনো পিএজ দিয়ে কথা বলাই না সরাসরি আমি নিজেই কথা বলি আপনি মোবাইল ফোনে কথা বলি আপনার মনের কথাটা আমাকে জানাতে পারেন আমিও চেষ্টা করব সরাসরি কোরআন থেকে আপনাদেরকে সুন্দর একটা সাজেস্ট সুন্দর একটা তদবির দেওয়ার জন্য ইংসা আল্লাহ তো আসুন আমরা এখন এই বিষয়টা শিখে নেই তো এরকম সমস্যা কিন্তু বর্তমানে অনেকেই দেখা যায় যে হ্যাঁ যে স্বামী বা স্ত্রীর কেউ একজন হয়তো পরকীয়ার মধ্যে লিপ্ত আছে সেই হিসাবে এই পরকিয়া প্রেমটা আপনি বিচ্ছেদ করার জন্য অনেক চেষ্টা করতেছেন কিন্তু চেষ্টা করতে সারাতে পারছেন না বা দুইজনের মাঝখানে আপনি বিচ্ছেদ করাটা খুব দরকার খুব প্রয়োজন ঠিক আছে সেই ক্ষেত্রে আপনি করতে পারতেছেন না আমি মনে করি যে আজকের আমলটি করলে ইনশাল্লাহ আপনি খুব তাড়াতাড়ি করতে পারবেন হুম তো আসুন আমরা আমলটি এই কীভাবে করবো কখন করব এটি আমরা এখন শিখে নেই তো আপনাকে ইনশাআল্লাহ আমলটি করতে হবে হ্যাঁ যে আপনাকে আমলটি করতে হবে যে কোনো শনিবার অথবা মঙ্গলবার কিবারের কথা বলছি দর্শক শ্রোতা দিনী বোনারা শনিবার অথবা মঙ্গলবার আমলটি করতে হবে ঠিক আছে আমলটি কখন করবেন শনিবার অথবা মঙ্গলবার সকালে সূর্য ওঠার কিছুক্ষণ পরে অর্থাৎ সূর্য ওঠার একটু পরে আর কি ঠিক আছে সূর্য ওঠার একটু পরে আমলটি কাজটি আপনার করতে হবে প্রথমে কি করবেন প্রথমে আপনি হ্যাঁ অজু করে দই রাকাত সলাতুল হাজত আপনি দুই রাকাত নফল নামাজ আপনি পড়বেন তো সেই ক্ষেত্রে অনেকে বলেন যে হুজুর এই সলাতুল হাজত নফল নামাজ কীভাবে পড়ব কখন পড়বো বা কোন সুরা দিয়ে পড়বো আমি বলবো যে এই সলাতুল হাজত নামাজ পড়ার ক্ষেত্রে কোনো সুরা মানে নির্ধারণ করা নেই নির্দিষ্ট করা নেই আপনি স্বাভাবিকভাবেই দুই রাকাত সলাতুল হাজত মানে নফল নামাজ পড়বেন নামাজ পড়ার আগে আপনি খেয়াল করবেন যে আমি অমকের অমকের তার মানে যে দুইজনের সম্পর্ক আপনি বিচ্ছেদ করতে চান অবৈধ সম্পর্ক তাদের খেয়াল করবেন যে তাদের অবৈধ সম্পর্ক বিচ্ছেদ করানোর জন্য আমলটা শুরু করতেছি ঠিক আছে এটা মনে মনে কী করবেন খেয়াল করবেন খেয়াল করে আপনি দুই নফল নামাজ পড়বেন নামাজ পড়ে সেখানে আপনি বসে কোনো কথাবার্তা এই না বলে হ্যাঁ আপনি কয়েকবার এসতেক পড়বেন ঠিক আছে স্বাভাবিকভাবে ধরেন আপনি এই তিনবার করে আস্তে একবার পড়লেন এতটুকু বললে হবে আস্তা গো ফেরুল আস্তা গো ফিরুল্ল আস্তা গো ফিরুল্ল এতটুকু কী করবেন পাঠ করবেন অথবা আপনি যদি পুরাটাও পড়তে চান আস্তাক ফির্লাহ হর্বি মিন কুল্লি জামি ওয়া বিল্লাহিল আলিউল লাউ অথবা আস্তা ফিরুল্লাহ ইলাইহি এটাও পাঠ করতে পারেন আপনি স্বাভাবিকভাবে এতটুকুই পাঠ করেন আস্তা গিরুল্ল আস্তাগিরুল্ল আস্তা গিরুল্লা তিনবার করে ইস্তিগফার পাঠ করার পরে আপনি পরবর্তীতে এই তিনবার করে দরদ শরীফ পাঠ করবেন ঠিক আছে দরদ শরীফ চাইলে আপনি নামাজের মধ্যে যে দরুদ পড়েন দরুদ ইব্রাহিম সেটাও কিন্তু আপনি ব্যবহার করতে পারেন কোনো সমস্যা নেই পাঠ করতে পারেন অথবা এই ছোটো একটা দরুদ রয়েছে সবচেয়ে ছোটো দরুদ সল্লাহু আলি ওয়া এটাও কিন্তু আপনি পাঠ করতে পারেন এটাও একটা দরুদ অথবা যদি আপনার অন্য কোনো দরুদ যদি জানা থাকে শহীদ অরিকার সেটাও আপনি পাঠ করতে পারেন কোনো সমস্যা নেই হ্যাঁ তিনবার দরুদ শরীফ আপনি পাঠ করার পরে এই আপনার কোরআনুল কারিমের হ্যাঁ একটি অত্যন্ত বরকতপূর্ণ সুরা রয়েছে এই সুরার নাম হচ্ছে সুরাতুল মায়েদা ঠিক আছে এই সুরাতুল মায়েদার চোদ্দ নাম্বার আয়াতের অংশ যেটুকু আমি কি করব। পাঠ এখন করব। ঠিক আছে আমি আবার বলছি কোরআনুল কাজের বরকতপূর্ণ সুরা সুরাতুল মায়েদা ঠিক আছে এই সুরাতুল মায়েদার চোদ্দ নং আয়াতের শেষের অংশ ঠিক আছে এই যে আমি আপনাদেরকে এই সুরাতুল মায়েদার চোদ্দ নাম্বার আয়াতের অংশটুকুন আপনাদেরকে আমি বাহির করে দেখিয়ে দিচ্ছি এই দেখেন আমার কাছে যে হিপজো করানুল কারিম রয়েছে এর মধ্যে আপনার এই সুরাতুল মায়েদা হচ্ছে মায়েদার এই আপনার চোদ্দ নাম্বার আয়াতা হচ্ছে ছয় নাম্বার পাড়ার নয় নাম্বার পৃষ্ঠার প্রথম দিকেই রয়েছে ঠিক আছে আমি আপনাদেরকে বাহির করে দেখে দিলাম আপনারা যে কোনো কোরআন থেকে সুরাতুল মায়েদার চৌদ্দ নম্বর আয়াতের শেষ অংশটুকু খুঁজলেই আপনারা বাহির করতে পারবেন ইংশা আল্লাহ আপনারা এই বাহির করতে পারবেন আল্লাহ রহমতে তো আপনারা এই সুরাতুল মায়েদার হ্যাঁ আপনি এই চৌদ্দ নম্বর আয়াতের যে অংশটুকুন রয়েছে এই অংশটুকুন আল্লাহর রহমতে আপনি এই আল্লাহ রহমতে আপনি ইংশাল্লাহ আপনি এই সুরাতুল মায়েদার এই চোদ্দ নম্বর আয়াতের যে অংশ রয়েছে এই অংশটুকুন আল্লাহ রহমতে আপনি এই সুন্দর করে কি করবেন এই একটা প্রথম হচ্ছে আপনি আপনি সুন্দর করে এটাকে কোন গাছের একটা পাতার মধ্যে কি করবেন মানে লেখবেন ঠিক আছে মানে পাতার মধ্যে লেখবেন অর্থাৎ যে গাছের পাতার মধ্যে কী করা যায় লেখা যায় ছোটো ছোটো করে লিখবেন এটা সম্ভবত আপনি স্বাভাবিক এরকম স্বাভাবিক কলম দিয়ে আপনি লিখতে পারবেন না যে মার্কার যে কলমগুলো রয়েছে যেগুলো সচরাচর সব কিছুর মধ্যে লেখা যায় ওরকম একটা মার্কার কলম আপনি কিনে ওটার মধ্যে আপনি এই সুরাতুল মায়েদার চোদ্দ নম্বর আয়াতের শেষ অংশটুকু কোন অংশ এটা আপনাদেরকে আমি পরে একটু শুনিয়ে দিচ্ছি যাতে আপনাদের একটু কী হয় সহজে বাড়ি করে আপনাদেরকে আমি দেখিয়ে দিলাম ঠিক আছে আপনি এই সুরাতুল মায়েদারে চোদ্দ নাম্বার আয়াতের অংশটুকুন আপনি মানে কতটুকু লিখবেন এটা আমি আপনাদেরকে একটু পাঠ করে শুনিয়ে দিচ্ছি তাইলে আপনারা শরীফ বাহির করলেই দেখতে পারবেন যে হুজুর এখান থেকেই পড়েছিল এখান থেকে আপনারা লিখবেন লেখবেন ফো রয়াল

ইয়োম্লোমাও হ্যাঁ আপনি এতটুকুন সুন্দর করে লিখে এই পাতাটা আপনার কাছে একটা উঁচা জাগার মধ্যে লটকিয়ে রাখবেন বা উঁচা জাগার মধ্যে রেখে দিবেন রেখে দিলে ইনশাল্লাহ তো আপনার কয়েক দিনের মধ্যেই দেখবেন হ্যাঁ খুব তাড়াতাড়ি আপনার দুজনের মধ্যে কী হয়ে গেছে বিচ্ছেদ হয়ে গেছে তবে আপনি লেখার সময় যে দুইজনের সাথে বিচ্ছেদ করতে চান ওই দুজনের নামটা তাদেরকে সাক্ষাতে বাস্তবে দেখে থাকলে তাদের চেহারাটা খেয়াল করবেন যে তাদের দুজনের অবৈধ সম্পর্কে কী চাই বিচ্ছেদ চাই ঠিক আছে আর আপনি নিজেও যদি আরেকজনের সাথে বিচ্ছেদ করতে চান তাহলে আপনি নিজেও নিজেই তাদের কথা কী করবেন খেয়াল করবেন ইনশাল্লাহ তাহলে দেখবেন ইনশাআল্লাহ অল্প সময়ের মধ্যে তাদের বিচ্ছেদ হয়ে গেছে এমনভাবে আপনার এই বিচ্ছেদ হয়ে যাবে তারা একজন আরেকজনকে দেখতেও পারবে না একজন আরেকজনকে সহ্যও করতে পারবে না ঠিক আছে এটা সরাসরি এই পবিত্র কারিম থেকে আপনাদেরকে আমলটি আমি শিখিয়ে দিলাম দেখিয়ে দিলাম হ্যাঁ তো আশা করি আপনারা কোনো অবৈধ কাজে এটি ব্যবহার করার জন্য চেষ্টা করবেন না তো আর যারা এতক্ষণ কষ্ট করে ভিডিওটি দেখেছেন অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন যারা আমল করবেন অবশ্যই কমেন্টস বক্সে লিখে যাবেন আল্লাহ আকবর এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথে মফিদি পরিবারের একজন সদস্য হয়ে আপনাদেরকে থেকে যাওয়ার জন্য বিনীতভাবে অনুরোধ করছি এবং আপনাদের একটু সাপোর্ট একটু ভালোবাসা ফেলে এই মফিদি মিডিয়া একদিন বিশ্বের সকল মুসলিমের দ্বার প্রান্তে পৌঁছে যাবে সক্ষম হবে পৌঁছে যেতে সক্ষম হবে ইনশাআল্লাহ আল্লাহ আবারও বলছি যে কোনো প্রয়োজনে আপনারা আমার সাথে সরাসরি ফোনে কথা বলতে গেলে যে কোনো কাজের তদবির করাতে গেলে অবশ্যই মফিদি মিডিয়ার প্রত্যেকটা ভিডিওতে আমার ফোন নাম্বার দেওয়া আছে এটার সাথে ইমো হোয়াটসঅ্যাপ দুইটাই যুক্ত করা আছে চাইলে আপনারা বিশ্বের যে যে কোনো প্রান্ত থেকে বাই হিসাবে কিংবা বন্ধু হিসাবে আমার সাথে যোগাযোগ করে মনের কথাটা জানাবেন ইনশাআল্লাহ আল্লাহ সেই প্রত্যাশায় আজকের মতো এখানে বিদায় আল্লাহ তালা যদি সুস্থ রাখে সুন্দর রাখে সরাসরি কোরআন থেকে আরেকটি সুন্দর ভিডিও নিয়ে আপনাদের মাঝে আমি মনসুরুল হক মফিদি হাজির হয়ে যাব সেই প্রত্যাশায় আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরকাতু